দর্শক ভোট গণনার খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, দিনভর রাজশাহীর বিভিন্ন স্থানে ভোটের চিত্র তো আপনি দেখেছেন, সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ আসলে কেমন চলছে আর সর্বশেষ কি পরিস্থিতি আপনার কাছে, সেই তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ তারিয়া। সকালেই যে তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু রাজশাহীর যে 19টি ইউনিয়নে আজকে ভোট হচ্ছে সেগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। তবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমরা এখন আছি, যেখানে বানেশ্বর এবং বেলপুকুর দুইটি ইউনিয়নে এখানে ভোট গ্রহণ হচ্ছে এবং বিচ্ছিন্ন যে ঘটনাগুলি ঘটেছে সেটি এ দুটি ইউনিয়নেই। এই কেন্দ্রটিতে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে এবং 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, দিঘলকান্দি সরকারি প্রাথমিক যে বিদ্যালয়ে। এখন আমরা আছি বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে। এই কেন্দ্রের যে ভোট কেন্দ্র কক্ষগুলি ছিল সেখান থেকে ব্যালট বাক্স নিয়ে একটি কক্ষে রাখা হচ্ছে এবং প্রার্থীর যারা এজেন্ট ছিলেন তারা এখানে অপেক্ষা করছেন, যে তারা বিভিন্ন প্রতীকের পক্ষে যারা এতক্ষণ দায়িত্ব পালন করেছেন তারা সেই কেন্দ্রে প্রবেশ করবেন। প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে ভোটারের যে উপস্থিতি সেটি খুবই সন্তোষজনক ছিল। শুধুমাত্র দুজন যে আটক হয়েছেন এখানে জাল ভোট দেওয়ার সময়, তাদের মধ্যে এইখানে যিনি প্রার্থী ছিলেন নৌকার তার ছেলেও আছেন, তাকে ইতিমধ্যে পুলিশ আটক করে এবং তাকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিয়েছেন। দুর্গাপুরের একটি কেন্দ্রে ধাওয়াপাল্টা দেওয়ার ঘটনা ছাড়া রাজশাহীর বাকি যে ইউনিয়ন পরিষদগুলি ছিল সেগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে এবং এখন ভোট গণনার যে প্রস্তুতি সেটি কিন্তু কেন্দ্রগুলিতে নেওয়া হচ্ছে এমনটি খবর আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা বগুড়ার ভোটের খবর সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী আব্দুল সালাম বাবুর কাছে। কাজী সাহেব, আপনি যেমনটি জানাচ্ছেন রাজশাহী থেকে, বগুড়ার 5টি উপজেলার 22টি ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসবপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুধুমাত্র গাবতলী উপজেলার একটি কেন্দ্রে বার্মির চাকি সহ একটি যুবক প্রবেশ করার কারণে তাকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কিন্তু নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ছিল। এখন ভোট গণনার কাজ শুরু হয়েছে এবং ফলাফলের জন্য অপেক্ষা করছেন ভোটারের এবং সমর্থকরা। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি বগুড়ার দুপচেচি উপজেলার চামরুল ইউনিয়নে, যেখানে এই বেরুঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2171 জন ভোটার ছিল। এর মধ্যে 80%-ও বেশি মানুষ ভোট প্রদান করেছেন। জেলার প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। পুরুষ ভোটাররা এসেছে 11টার পর থেকে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। এখন অপেক্ষা রয়েছে ফলাফলের। ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকরা অপেক্ষায় রয়েছেন যে তারা ফলাফল গ্রহণ করবেন, তাদের পছন্দের প্রার্থী বিজয়ী হবে, কে হারবে কে জিতবে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন এখানকার ভোটাররা। বগুড়ার যে 22টি ইউনিয়ন তার মধ্যে দুপচেচি উপজেলার 5টি ইউনিয়ন, আদমদিঘি উপজেলার 6টি ইউনিয়ন, গাবতলী উপজেলার 9টি ইউনিয়ন, শেরপুর উপজেলার 1টি ইউনিয়ন এবং শিবগঞ্জের 1টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে সান্তাহার ইউনিয়নে নির্বাচন হয়েছে ইভিএমের মাধ্যমে, বাকি সবগুলো ইউনিয়নে নির্বাচন হয়েছে ব্যালটের মাধ্যমে। আপনাকে জানিয়ে রাখি যে এই 22টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছিল 125 জন, সাধারণ ওয়ার্ডে ছিল 414 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ছিল 305 জন। সকালবেলা জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ সহ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং এর মধ্য দিয়েই কিন্তু বগুড়ায় একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী এবং ভোটাররা। নির্বাচন কর্মকর্তারা ভোট গণনার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বগুড়ার খবর জানিয়েছেন, একটু আগে আমাদের সহকর্মী কাজী সাহেব যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের 3টি উপজেলার 24টি ইউনিয়নে যে ভোট গ্রহণ শেষ হয়েছে একটু আগেই 4টা বাজার সাথে সাথে গণনা শুরু হয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে কেন্দ্র দেখানোর চেষ্টা করছি, কেন্দ্রের বাইরে ফলাফলের অপেক্ষায় কিন্তু এখানে করছেন অসংখ্য মানুষ, কিন্তু অপেক্ষা করছেন কে জয়ের মুকুট নিয়ে বের হবে সেটার অপেক্ষা কিন্তু তারা দেখার অপেক্ষা আছে, যেহেতু তারা ভোটার।
এলাকায় একজনের মৃত্যু হয়েছে, তাকে কিন্তু আসলে যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তেমনি ভাবে কোনো কোনো জায়গায় দাওয়া ফাল্টা দেওয়া, এমনকি কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সাথে আনোয়ারা ছাড়াও চন্দ্রদাসীও কিন্তু যে হাসিমপুর প্রাথমিক বিদ্যালয় নামে একটি কেন্দ্র, সেই কেন্দ্রেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে দুইজনকে কিন্তু আটক করা হয়েছে। তেমনি ভাবে গভীরা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে আনোয়ারার। আরো কোন কোন জায়গায় কিন্তু আসলে আটকের তথ্য আমাদের হাতে এসেছে। সব মিলে বলা যায় বোয়ালখালীতেও কিন্তু আসলে দিনভর কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে কোনো কোনো জায়গায়, এমনকি দু তিনটি কেন্দ্রে আমরা যে যতটুকু জেনেছি সেখানে কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সব মিলে বলা যায় দাওয়া ফাল্টা দেওয়া আর সংঘর্ষের মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন পঞ্চম ধাপে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ পর্যায়ে এসেছে, যেহেতু ভোট গণনা চলছে, এরপরে কিন্তু আসলে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা বলি, আইন শৃঙ্খলা বাহিনীও খুব একটা সতর্ক অবস্থানে থাকার কারণে যে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সে সব কেন্দ্রে আমরা দেখিনি। এ ছিল আমার একটা কাজ সর্বশেষ। ফিরে যাবো আমার সহকর্মী অনেকদিন অপেক্ষা করছেন কুষ্টিয়ার জাহিদের কাছে। আসলে এরকম ধাওয়া পাল্টা ধাওয়া বা দিনভর সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। আমরা কুষ্টিয়াতে সারাদিন একেবারে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হতে দেখেছি। আমরা এখানকার কুষ্টিয়া সদরের 11টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে এবং আমি এখন আছি আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আলচারা ইউনিয়নের, এবং এই এই কেন্দ্রে কিন্তু ভোট শেষ হয়েছে 4টার কিছু আগেই। এবং আপনারা জানেন যে ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো লোক ভোটার থেকে গেলে তার ভোট যতক্ষণ না শেষ হয় ততক্ষণ নিতে পারেন, কিন্তু সেই পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। এখানে আগেই কিন্তু ভোটাররা ভোট দিয়ে ফেলেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে একেবারে ঘন কুয়াশার মধ্যে মানুষ 8টার আগে কিন্তু একেবারে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে গিয়েছিলেন, এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে অনেক বেশি সংখ্যায় ভোট পোলও হয়েছে। আমরা দেখেছি যে ভোট এই এই কেন্দ্রের হিসাবে যদি আমরা বলি, প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে 1787 ভোট আছে এবং তার মধ্যে 86% ভোটই পোল হয়েছে। এবং তিনি বলেছেন যে তার স্মরণকালের তিনি অনেকদিন ভোট নির্বাচন পরিচালনা করে থাকেন, স্মরণকালে তিনি এত ভোট পোল হতে তিনি দেখেননি। মানুষের যে বিপুল উৎসাহ সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ঈদের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে আনন্দ উৎসব। এবং আমি অনেক ভোটার প্রার্থী সবার সাথে কথা বলেছি, চেয়ারম্যান প্রার্থীদের সাথে কথা বলেছি, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছি, কারোর কিন্তু কোনো অভিযোগ নেই, সবাই বলেছেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এবং এই যে কেন্দ্রের 6টি বুথে ভোট নেওয়া হয়েছে সেই ভোটগুলো এখন নিয়ে এসে প্রিজাইডিং অফিসারের কক্ষে কিন্তু জড়ো করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হবে। এবং আশপাশে আপনারা দেখছিলেন যে প্রচুর উৎসাহী মানুষ তারা কিন্তু জড়ো হয়ে আছেন, তারা সেই ফলাফল জানার অপেক্ষায়, কে হবেন তাদের পরবর্তী নেতা, কে হবেন মেম্বার, কে হবেন চেয়ারম্যান, এই 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 খবর জানার জন্য কিন্তু তারা অপেক্ষায় আছেন। এবং মানুষ চাচ্ছেন যেভাবে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়েছে সেভাবে সুষ্ঠু সুন্দরভাবে গণনার মাধ্যমে সঠিক ফলাফল যেন তারা পান, এই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। এই ছিল কুষ্টিয়া থেকে ভোটের খবর। আমি ফিরে আসছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী,